তোমরা যারা দু হাজার বাইশ সালের এইএসএসি পরীক্ষার্থী আছো তাদের যে তেরো সপ্তাহের পরিণীত সুশাসন দ্বিতীয়পত্র অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা তোমাদের সব অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করে থাকি আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেল সেটা তোমরা ভালো করেই জানো তো তারই ধারাবাহিকতা আমরা এটা আজ দেখবো কি পরিণীত সুশাসন দ্বিতীয় পত্র প্রথমে দেখব আমাদের অ্যাসাইনমেন্টতে আসলে কী বলা আছে তো আমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে যে বাঙালির বিভিন্ন তথা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা তিতুমির এ কে হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য আলোকপাত করো এটা আমাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টে আমাদের যে নির্দেশন দিয়েছে সেখানে বলছে যে আমাদের হলো তিতুমির অবদান লিখতে হবে তারপর রে কে ফজল হকের লিখতে হবে এখানে অবদান তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখতে হবে তো এটা করতে পারলে সব কাজ আর কি কমপ্লিট তাহলে আমাদের উত্তরও ভালো হয়ে যাবে তো যেটা দেখলাম আমরা যে অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা বলো বা অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা বলো সেটা এখন আমরা সরাসরি উত্তরে যাব তো উত্তরের শুরুতে আমরা জানি যে প্রথমে অ্যাসাইনমেন্ট নম্বরটা লিখতে হয় তো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হলো কত ছয় অ্যাসাইনমেন্ট শিরোনাম হলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিতুময়ী রেখে ফজুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এটা আমাদের অ্যাসাইনমেন্টের আমাদের কি শিরোনাম আর প্রথমে আমাদের বলছিল তিতুমির অবদানটা যেটা লিখতে বলা হয়েছিল সেজন্য আমরা প্রথমে তিতুমির অবদানটা লিখব তো তিতুমির অবদান লেখছি যে স্থানীয় জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের প্রাথমিক পর্বে প্রতিরোধ গড়ে তোলা অন্যতম এক নাম তিতুমির নিম্নবর্গের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার সাহসী এক লড়াই গড়ে তুলেছিলেন তিতুমির যা পরবর্তীতে ভারত বাঙালিদের পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে যুদ্ধে অনুপ্রেরণা যোগায় ঠিক আছে তারপরে একটু আমরা আরও ডিটেলস লেখবো এই জন্য একটু গ্যাপ দিলাম গ্যাপ দিয়ে লিখতেছি এখন যে তিতুমিরের সংগ্রাম একদিকে ছিল উপনিবেশিক শাসনের শ্রেণীর বিরুদ্ধে অপরদিকে ছিল শোষক শ্রেণী অর্থাৎ জমিদার ভূস্বামিতির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম তিতুমির যখন থেকে বিদেশি আধিপত্যমূলক তোমাকে সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য সক্রিয় হয়ে ওঠেন ঠিক তখনই উপনিবেশিক শাসক গোষ্ঠী ও দেশীয় শোষক উৎপীড়ক শ্রেণী তার পথে বাধা সৃষ্টি করতে থাকে এমত অবস্থায় সাবস্বী তিতুমির কায়মি স্বার্থ চক্রের বিরুদ্ধে বিদ্রোহী ওঠেন এবং প্রতিরোধ গড়ে তুলেন উন্নত রণকৌশল ও মারণাস্তে সুসজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিতুমির আঠারোশো একত্রিশ সালের অক্টোবর মাসে নারকেল বাড়িয়ে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এ পর্যায়ে তুমির নিজেকে বাদশাহ কী করেন ঘোষণা করেন আর এই আঠারোশো একত্রিশ নভেম্বরে তিনি কী করেন তুমি নারকেল বাড়ি বাসারকেল নির্মাণ করে তোমার ব্রিটিশ বিরোধী প্রতিরোধ লড়াই অবতীর্ণ হন তো অসম এই লড়াইয়ে তৃতমির শহীদ হন এবং তোমার কী হয় কিন্তু পিতমীর এই প্রতিরোধ লড়াই বাঙালির জন্য এক অসম অপরিসীম অনুপ্রেরণার উৎস হয়ে পরবর্তী বিভিন্ন আন্দোলনে সাহস যোগায় এটা আমরা এখানে দিয়ে দিছি যে তিতুমিরের অবদান যেটা আমাদের লিখতে বলা হয়েছিল সেটা যে তিতুমিরের মানব সাধারণের সংগ্রামের প্রথমে তিতুমির অবদান যথাযথভাবে লিখতে হবে তো এটা অবদান অবশ্যই আছে যে ব্রিটিশের বিরুদ্ধে একটা সংগ্রাম করলো সেটা অবশ্যই যে কিন্তু কথা হইল তিনি তো একটা কাজ করে দেখাইছে চেষ্টা করছেন চেষ্টাটা আমাদের অনুপ্রাণ হিসাবে পরবর্তীতে আন্দোলনে আমাদেরকে সাহস যোগাইছিলো তারপর আমরা দিচ্ছি কি সেটা বাংলা লেখা ফজরুল হক ওখানে লিখতে বলা হয়েছিল যে কৃষক শিক্ষা বিস্তার এগুলা বাঙালি স্বাধীনত্বের বিকাশে যে লেখাটা সেটা আমাদের লিখতে হবে তো দেখো যে পিসি পড়া মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য একে ফজলুল হক কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থায় সকল সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ বিরোধী ব্রিটিশ শাসন অবাঙ্গাল নেতৃত্বের বিরুদ্ধে ছিল তার চেতনামূলক কৃষক প্রজা সাধারণ মানুষ ছিল তার রাজনৈতিক চিন্তার কেন্দ্র বিন্দুতে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের কাছে সমান জনপ্রিয় ছিলেন একে ফজলুল হক এটা আমরা লিখলাম পর একটু আরেকটু একটু মানে ভূমিকা দেওয়ার পর আমরা এখন একটু বিস্তারিত লিখবো যে একজন জনদরদী সাহসী এবং বলিষ্ঠ রাজনৈতিকবিদ হিসেবে বাংলার কৃষক ও বাংলার শ্রমিক সম্প্রদায়ের জন্য আজীবন এই দায়টা ভুল হয়ে গেছে দায়টা তোমরা দিও না এটা ভুল করে চলে আসছে সংগ্রাম করেছেন শের বাংলা আবুল কাশেম ফজলুল হক বাংলার সাধারণ মানুষের তথা কৃষকদের সাতরতার তাগিতে ফজলুল হক উনিশশো সালে তার সৃষ্ট রাজনৈতিক দলের নতুন নামকরণ করে কৃষক প্রজা পার্টি তাই না কৃষকদের নামাদের কথাটা কিন্তু হয়ে গেল এখানে তারপর লিখছেন জোট তার মহাজন জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের মুক্তিদান ও জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করার জন্য ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গণ আন্দোলনে লিপ্ত হয়েছিল ভারতবর্ষে মুসলমানদের জন্য একাধিক আলাদা রাষ্ট্রের দাবি সম্মিলিত লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন শেরে বাংলা ফলে এক পর্যায়ে মুসলিমদের জন্য আলাদা পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নামে পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয় তো লেখাটা এখানে শেষ নয় আমাদের পেজটা শেষ হয়ে গিয়েছিল লেখাটা আরও একটু আছে তো লেখাটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই দেখো আর পুরো পাকিস্তানি পরবর্তীতে বাংলাদেশ হয় যার প্রধমতি ছিল সেটা বাংলার অসামান্য অবদান দেখো আমরা কিন্তু আমাদের সুন্দর করে লেখাটা লিখলাম এবং এখানে সেরে বাংলা এখে হকের যে অবদান লিখতে ভালো হয়েছিল কৃষক কেন্দ্রিক বা আমাদের পরবর্তী যে আমাদের বিষয় কেন্দ্রিক রাজনৈতিক কেন্দ্রিক সেটা লিখে দিয়েছে তারপর আমরা দেখবো শহর তোমার হলো স্বাধীন বাংলা দেশ প্রতিষ্ঠায় সে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অবদান স্পষ্টভাবে লিখতে হবে তো আমরা লিখবো দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানটা দেব আমরা এখন যে বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধে তিনি মুক্তিযুদ্ধে তিনি নেতা ঠিক আছে এর আগে পাকিস্তানি শাসনের চব্বিশ বছরে বাঙালির সংগ্রামের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব বঙ্গবন্ধু তার শেখ মুজিবুর থেকে শেখ সাহেব শেখ সাহেব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে হয়ে ওঠার মূলত বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রধান বয়ান একটা সুন্দর একটা ব্যাখ্যা ভূমিকা দিলাম আর কি তারপর আর কি গভীরভাবে আমরা এখন দেখবো লেখাটা যে পাকিস্তান সৃষ্টির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করে তাকে উনিশশো উনপঞ্চাশ সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় উনিশশো আটচল্লিশ সালে পূর্ব মুসলিম গঠনে প্রধান সংগঠক ছিলেন শেখ মুজিব উনিশশো সালের সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ভাষা আন্দোলন যুক্তপূর্ণ নির্বাচন আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে দিয়ে তথা বাঙালির স্বাধিকারের লড়াইয়ে শেখ মুজিব কি অগ্র সৈনিক উনিশশো সালে ছয় দফা বঙ্গবন্ধুকে অসাংবাদিত নেতা গণিত করে উনিশশো সালে গণভবত সত্তর সালে নির্বাচন শেষ বিচারে বঙ্গবন্ধু অদম্য নেতৃত্বের পরিচয় বহন করেন নির্বাচনে জয় করা সত্ত্বেও আওয়ামী লীগ তথা বাঙালিকে ক্ষমতা থেকে বঞ্চিত করার ভিন্ন ষড়যন্ত্র প্রতিবেদে উনিশশো সালে মার্চ মাসের শুরুতেই অসহযোগ আন্দোলন ডাক দেন বঙ্গবন্ধু এই অসহযোগ ছিল মূলত পাকিস্তানের মৃত্যু পরবানা ঐতিহাসিক এই সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সে ভাষণে বাংলাদেশের স্বাধীনতার দাবিতে সংকেত প্রদান করেন বঙ্গবন্ধু অতঃপর ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর কণ্ঠ থেকে নিশ্চিত হয় স্বাধীনতার ঘোষণা ফলে দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে স্বাধীন হয় বাংলাদেশ তো দেখো এই যে এই লেখাটা আর কি শেষ আর লেখাটা নাই তো এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের দেখো বঙ্গবন্ধুর স্বাধীনতা যে ভূমিকা রাখছিল কীভাবে হবে তার আমাদের এটা পুরোটা এখন ব্যাখ্যা দিয়ে দিলাম আমরা তো এখানে তিনটে যে অবদান ছিল বাংলা তারপর শিরোবাংলা একে খুচরুল হোক তারপর অতীত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনটারে আমাদের অবদান লেখা শেষ তো এই তো তেরো সপ্তাহে আমাদের পনেরো এলাকার শেষ এখন বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলোর উত্তর একটু পর তোমরা পাবা তো সেই পর্যন্ত আমরা সব ভালো থাকবো আর যার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল কোনটি আছে সেটা চালু করে দেবা তাহলে আর কথা না বাড়াই তোমাদের যখন পরের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে একটু পরেই তখন সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে দেখা হবে সবাইকে সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ